অবিশ্বকারী গান সুমুদ্রা করি হিসাবে মৌলিকতার জেলায় জয়েন করেছিলাম। তারপর 33 বছর চাকরি করেছি, তার মধ্যে মৌলিকতার জেলায় 4 বছর, সিলেট জেলায় 19 বছর, হবিগঞ্জ জেলায় 9 বছর, মোট 33 বছর আমি চাকরি করেছি। এই চাকরি কলাকালীন সময়ে অত্যন্ত কষ্টের সহিত সিলেট জেলার চাকরি কি আমি করেছি, কারণ প্রতিটি বন্ধের দিন প্রতিটি বন্ধ এবং রাতেও আমি কাজ করতে বাধ্য হয়েছি। সিলেট জেলা একটা বড় জেলা, সেই জেলা অত্যন্ত কষ্ট সহকারে আমি কাজ করেছি, কিন্তু হবিগঞ্জে সেই রকম কাজ ছিল না। যাই হোক, তো আমার আমার 3 সন্তান, প্রথম ছেলে বর্তমানে মাস্টার্স করতেছে, তারপর দ্বিতীয় মেয়ে অনার্সে তৃতীয় বর্ষে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়তেছে, আর ছোট ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়তেছে। তো যাই হোক, আমি অত্যন্ত কষ্ট করে সিলেট জেলা এবং হবিগঞ্জ জেলায় আমার উপর দায়িত্ব আমি পালন করার জন্য চেষ্টা করেছি। তো যাই হোক, আমি কর্মকালীন সময়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা আমার আচরণে যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর সবশেষে আমি আগস্টে হবিগঞ্জ জেলার সাফল্য বলে আমি যারা সাফল্য অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ধন্যবাদ, হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। গত মাসে আগস্ট মাসে আমাদের জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের খুবই ভালো ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে ডাকাতি দস্যুতা দাঙ্গা দ্রুত বিচার এগুলির মোট হলো আইন শৃঙ্খলার মামলা। আইন শৃঙ্খলার মামলা গত মাসে আমাদের ছিল মাত্র 3টি, তারপরে গত মাসে ছিল 10টি, গত বছরের অন্য সময়ে 10টি। তাহলে আমাদের গত মাসে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। তাছাড়া ওয়ারেন্ট আমিল প্রাপ্তির তুলনা নিষ্পত্তি 41টা হয়েছিল, তারপর মামলার নিষ্পত্তি রুজুর তুলনায় 37টা হয়েছিল সর্বসাকুল্যে। গত মাসে আমাদের সাফল্য চূড়ান্ত পর্যায়ে, যার এই সাফল্যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে সকল জেলা পুলিশের পক্ষ থেকে আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। জেলা পুলিশের উপস্থিত সকল স্যারগণ এবং আমার সহযোগী, আসলে মানুষের মনের অনুভূতিগুলো শুদ্ধ এবং আলোচিত হয় দুটি সময়, এক মিলনের সময়, দুই বিদায়ের সময়। সেই শুদ্ধ অনুভূতি থেকে কবি বলেছিলেন, তাকে বিদায় দেওয়া সত্যি খুব কঠিন যার সাথে কাটিয়েছি আমি কিছু বছর, বহু মাস, বহুদিন। আজকের বিদায় অভিজ্ঞতার মধ্যে দুজন বদ্রীসূত্রে বিদায় এবং দুজন অবসরজনিত বিদায়। অবসরজনিত বিদায় এই অভিজ্ঞতার ব্যাপারে বলবো, আপনাদের সাথে কাজ করেছি, কিন্তু কোনো ভুলভ্রান্তি করে থাকি ক্ষমা করবেন, সেটা সরকারি স্বার্থেও করেছি, ভুলভ্রান্তি হয়েছে বা মানুষ হয়েছে, সেটা সরকারি স্বার্থে হয়েছে, ক্ষমা করবেন। আর আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো থাকবেন। আর বদ্রীজনিতে যে অতিথি দুজন ছিলেন, একজন হচ্ছেন আমাদের ব্যস্ত শাখার এসআই শিরিন আক্তার এবং আমাদের পুলিশ অবসরকালে বিদায় দিতে যাচ্ছি। তার মধ্যে একজন আমাদের লিডার সহকারী বজেন্দ্র কুমার সিংহ এবং আরেকজন আমাদের ডিএসআই বজেন্দ্র কুমার সিংহকে গতকালকে পুলিশ অফিসে দেখে উনি বলছেন যে আমার আর 18 দিন চাকরি আছে। আমি ওনাকে দেখে বললাম যে আপনার 59 বছর, আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস হয় না যে আপনার 59 বছর হয় নাই, আপনার এখনো তো আরো 5 বছর চাকরি করার ইয়ে আছে। উনি বলে ছোটবেলা মনে আমার স্যার আমার বয়স বেশি দিয়ে দিছে, এজন্য আমার আসলে ওনার এখনো সেই স্ট্রেংথ আছে। ওনার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায়, আমার পুরানো তার পাশে ওনার পাশাপাশি থানায় আমি ওনার এলাকায় চিনি। উনি বলছেন যে ওনার নিজ এলাকায় চলে যাবেন। তো আসলে আজকে ওনার বিদায়ী বক্তব্য
উনি ওনার বিদায়ী বক্তব্যের পাশাপাশি ক্রাইম সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন যে জেলাভাবে আছে আসলে উনি এই ক্রাইমে দীর্ঘদিন কাজ করতে করতে ওনার সাথে একদম আমার মনে হয় মনের সাথে মিশে গেছে উনি অবসরে গেলেও আমার মনে হয় ক্রাইম নিয়ে চিন্তা করবেন যে যারা কি ভালো আছে না মন্দ আছে এই যে এটা তার মনের মধ্যে যে যে চিন্তা এটা উদ্বেগ এর মনের মধ্যে আছে এটা ওনার জন্য ওনাকে ধন্যবাদ জানাই উনি আমাদেরই একজনই সদস্য আমি মনে করি যে উনি অবসরে গেলেও উনি কমলগঞ্জ থানা সহ জেলা যেখানেই যাবেন উনি মনোরঞ্জন জেলা চাকরি করছেন পুলিশ আপনার পাশে সবসময় থাকবে আপনি নিজেকে কখনো এটা মনে করবেন না পাশাপাশি একজন এটিএসআইও যাচ্ছেন ওনার বাড়ি হয়ে জেলায় আমরা ওনার জন্য দয়া করে ওনার পরিবার সার্জেরা বললেন যে মৌলভীবাজারে বসবাস করতেছে আর কমলগঞ্জে তো ওনার ফ্যামিলি বা হচ্ছে ওনার লাইফস্টাইলটা হচ্ছে আমি খেয়াল করলাম খুবই সাদা সিধা মানে মানুষ মানে হচ্ছে উনি হচ্ছে ভেজিটেরিয়ান আর কি ব্যক্তিগত জীবনে মানে হচ্ছে মাংস খায় না এবং হচ্ছে খুবই সাদা সিধা ভাবে জীবনযাপন করে ওনার একটা শখ আছে যে হচ্ছে আমাদের যেরকম হচ্ছে মুসলমানদের বিভিন্ন ওয়াজ মাহফিলে হচ্ছে আমাদের বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কথাবার্তা বলে উনি হচ্ছে হিন্দুদের মানে হচ্ছে এই জিনিসটা করে তো আমি বলবো হচ্ছে উনি ওনার ধর্মের জায়গা থেকে হচ্ছে উনি ধর্ম প্রচার বলেন অথবা হচ্ছে প্রসার বলেন সব জিনিসগুলো হচ্ছে করতেছেন মানে ব্যক্তিগত জীবনের পাশাপাশি এটা ওনার ওনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং হচ্ছে উনি এটা করে যান আর কি এই অফিস করার পরেও কিন্তু হচ্ছে এটা করে যান এটা খুবই ভালো লাগে আমি নিজে হচ্ছে আমার অফিসে অবশ্যই যে হচ্ছে প্রজন বাবু আপনি আমাকে কয়েকটা শ্লোক শোনান এবং হচ্ছে এই শ্লোকের ডিটেলস কি বা হচ্ছে আপনি যে কিভাবে মানে আমি তো আসলে হিন্দু কোনো ইয়াগুলোতে হয়তো যাইনি বা দেখিনি উনি একদম সরল সিধা মনে মনে হচ্ছে আমাকে শুনিয়েছেন সেজন্য হচ্ছে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারপর হচ্ছে ওনার মেয়েটা হচ্ছে নোয়াখালী ইউনিভার্সিটিতে পুনর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আশা করি সেও একদিন হয়তো আমাদের মতো অফিসার হবে এমনকি আমাদের থেকে আরো অনেক ভালো জায়গাতে যাবে সেটা আমরা দোয়া করি আরো যেজন যে ছেলে আছে তারা হচ্ছে ভালো থাকুক আর হচ্ছে যে কাজের ব্যাপারে কামাল একটা জিনিস বলে যে টেবিল দখল করে নেয়া টেবিল হচ্ছে সে অনেকগুলো ফাইল নিয়ে যেত একটা পরে একটা এবং যেটাই ঘরটা আমার কি যাচ্ছে এটা বলে মানে হচ্ছে সুন্দরভাবে সে হচ্ছে তার যতটুকু আছে সে ততটুকু হচ্ছে সে ডেলিভার করতো এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো আমরা সেই অনুসারে কাজ করতাম তো এতে করে হচ্ছে আবার অনেক সময় দেখা যেত যে হচ্ছে কিছু কিছু জায়গাতে যেখানে হচ্ছে হয়তো বা ওনার না বললেও পারে সেই জায়গাটাতে হয়তো বা উনি বলে ফেলতেন আর কি মানে হচ্ছে কথা বলতেন বা বলে ফেলতেন আর কি ওনার হয়তো বা নিজের সন্তুষ্টির জন্য আর কি এটা বলবো যে ওনার প্রফেশনাল খাতিরে হয়তো বা এটা করেছেন আমরা এটাকে খুবই মানে পজিটিভলি দেখেছি কিন্তু মাঝে মধ্যে হয়তো বা একটু নিজেদের কাছে খারাপ লেগেছে এটা আমাদের কোনো খারাপ লাগে নাই আমি আশা করি যে আপনি সারলতাটা ধরে রাখবেন আপনি ওখানে ভালোভাবে কাজ করবেন আর আরেকটা বিষয় এখন হচ্ছে আমাদের আরেকজন অতিথি হচ্ছে জনাব কাজল এবং কাজের জন্য যদি টেবিলে তারটা রেখে সে খালের মধ্যে তারপরে এক সময় প্রথম থেকে একটু কম কথা বলতাম এখন আর বলি না আমি জানি যে ওটা কাজ পাবো আবার কিছুক্ষণ পরে এগিয়ে পড়ে কারণ সে তার চেষ্টা যতটুকু আছে সর্বসাধ্য দিয়ে চেষ্টা করে এবং সে চায় একটা কাগজ যদি তার হাতে থাকে ওই কাগজটা দিনে দিনে ডেলিভারি দিয়ে সে তার কাজটা ক্লিন করে ফেলবে সেটার মান যাই হোক না কেন এই কাজটা ক্লিন করতে চায় এবং ওই যে আমাদের আপনাদের শেয়ার করছে যে কিছু কিছু মতামত হয়তো তার মনে হয় যে এখানে বোধহয় বলা দরকার হয়তো কোনোটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অপ্রাসঙ্গিক আমাদের মনে হইতেও পারে কিন্তু যেহেতু তার কাজের অংশ এটাকে আমি অপ্রাসঙ্গিক মনে করি আমি হয়তো বিবেচনা নিলাম না তার কথাটা তো শুনতে হবে কারণ এরকম কথা বলা লোক কিন্তু আমাদের খুব কম নিজের স্বাধীনতা ব্যক্ত করা এসপি সামনে কথা বলা এই লোক কিন্তু কম খুব কম সেক্ষেত্রে আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে এরকম যে মানুষ কাজ পাওয়ার একজন মানুষ আমার কাছে ছিল তো এই এসে চলে গেলে তার শূন্যতা কিন্তু আমরা তখন বুঝবো